সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলতেছি একেবারে স্ক্রিনের পেছন থেকে। তো আপনারা অলরেডি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বিজয় সরণী কলেজ দেখতে পাচ্ছেন ভাটিয়ারি। এই কলেজটি অবস্থিত হচ্ছে আপনার ঢাকা চিটাং যে রোড আছে ঠিক রোডের পাশে, সীতাকুণ্ড চিটাগং ভাটিয়ারিতে অবস্থিত আর কি। এই কলেজটি একেবারে রাস্তার পাশে। তো আপনারা হয়তো অনেকে চিনেন, হয়তো অনেকে নাও চিনতে পারেন। তো আজকে হচ্ছে এই কলেজ নিয়ে ভিডিও করতেছি। তো আজকে একটা বিশেষ একটা দিন, আজকে বিশেষ বলবো না, আজকে একটা বিদায়ী বেলা আর কি। তো আপনারা হয়তো জানেন কিছুদিন আগে এসএসসি পরীক্ষা হয়েছে। তো এখন হয়তো নভেম্বরের 6 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা হবে। তো আমিও একজন এইচএসসি পরীক্ষার্থী। তো আজকে হচ্ছে আমাদের বিদায়ী বেলা, মানে বিদায়ী অনুষ্ঠান আজকে। তো আমাদের সবার আজকের প্রোগ্রামের কারণটাই হচ্ছে আমাদের বিদায় দেওয়া। তো যার কারণে ভাবলাম একটা ছোট করে ভিডিও করে ফেলি। আসলে প্রিপারেশন নাই, কারণ আমার সাথে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। আমার একটা মোবাইল চিন্তাই হয়ে গেছে। তো সেই মোবাইলে আমার অনেকগুলি ফুটেজ ছিল। তো হয়তো বা সে ব্লগগুলো আমি হয়তো বা আপলোডও করতে পারি নাই, বা অনেক যাবতীয় অনেক কিছুই ছিল। তো সেটা নিয়েও একটু মন খারাপ। তো এটা নিয়েও একটু দুঃখ লাগতেছে, তো একটু স্যাড। তো আজকে যেহেতু বিদায়, এটাও একটু স্যাড। তো যেহেতু দুইটাই স্যাড, তো আজকে একেবারে ফেস আমি রিভিউল করব না, কারণ আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমি ঠিক পারবো না, আপনাদের চোখের দিকে তাকিয়ে আর কি, স্ক্রিনের দিকে। তো সেজন্য আজকে ভাবলাম আমি স্ক্রিনের পেছন থেকে কথা বলি। অনেক তো আমাকে স্ক্রিনের সামনে দেখছেন আপনারা, আজকে চেষ্টা করবো একেবারে স্ক্রিনের পেছন থেকে যতটুকু পারি আপনাদের সাথে কথা বলার ট্রাই করব এই আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রোগ্রাম কিন্তু একেবারে ভেতরে। তো এখন আমরা যাচ্ছি, এখন অলমোস্ট প্রায় 11:30 বেজে গেছে। তো চলেন যাই আমরা। তো গাইস, বলতে না বলতে অলরেডি আমরা চলে এসেছি কোথায়। আমরা এখন আসছি হচ্ছে একেবারে আমাদের শহীদ মিনারের কাছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলতেছে। তো এখানে রান্না চলতেছে, যেহেতু আমাদের একটা অনুষ্ঠান, আমাদের শেষবারের মতো কলেজ থেকে বিদায় দিবে এইচএসসি। এরপরও হয়তো বা আমরা এই কলেজে পড়বো, হয়তো বা অনেকে পড়বে না, বা অনেকে ইউনিভার্সিটিতে চলে যাবে, মানে এক একজন এক এক ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চলে যাবে। যেরকম আমরা এসএসসির পরে এক এক ফ্রেন্ড এক এক কলেজে চলে গেছি আর কি, তো সেম এরকম আর কি। তো যার কারণে হয়তো বা স্যাররা একটু ডিসিশন নিয়েছে আমাদেরকে শেষ বিদায়টা হয়তো বা তারা একটু ভালো করে দিবে, আমাদের জন্য খাওয়ার আয়োজন করেছে। তো মোটামুটি একটা প্রোগ্রাম ভালোই করছে এই আর কি। তো আসলে আজকে অনেকটাই স্যাড লাগতেছে, এক কথায় আমার মোবাইল হারানোর সেই বিষয়টা নিয়েও একটু স্যাড আমি। আর এদিকে যেহেতু আজকে বিদায়, এটা তো আরও বেশি স্যাড, কারণ খারাপ লাগতেছে, দুটি বছর জড়িয়ে আছে। তো আপনারা হয়তো বা আমার সাউন্ড শুনতে পারছেন কি, আমি
ঠিক ক্লিয়ার জানি না, কারণ এখানে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানের সাউন্ড চলতেছে। তো আজকে বেশি কথা বলবো না, তো এখানে যেহেতু এখন প্রোগ্রাম হচ্ছে আপনাদেরকে ট্রাই করব প্রোগ্রামের এগুলো শোনানোর জন্য। তো আজকে কথা বেশি না বলি, আপনারা একটু দেখেন আমি যতটুকু পারি আর কি ক্লিপ নিতে, তো আমি নেওয়ার ট্রাই করব আর কি। তো আপনারা তাহলে প্রোগ্রাম দেখেন, এখানে অনেক যেহেতু ছাত্রছাত্রী আছে এবং কি ছাড়রা আছে, তো বেশি কথা না বলাটাই বেটার হবে। তো আমিও আপনাদের সাথে বসে বসে দেখি, জাস্ট ভিডিও করি এ আর কি, আপনারাও দেখেন আমিও দেখি। আমার নবীর যুগে হলে কে মহান হত, দিনে কত আলোচনা তামামে সামনে রসুল পাখত পাশে সাহাবাগ, দিনে কত আলোচনা তামামে অতিবাহিত করেছি, নষ্ট করেছি। তোমাদেরকে আমি এই কথাই বলতে চাই, আজকে থেকে তোমরা আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়ে চলে যাচ্ছ এবং পরবর্তী জীবন তোমাকেই কিন্তু চলতে হবে। এবং সবচেয়ে বড় কথা, মানুষ পৃথিবীতে এসেছে একা, থাকতে হবে একা, যেতে হবে একা, তোমাকেই প্রতিষ্ঠিত হতে হবে। আমি একটু আগে একটা ফেসবুকে দেখলাম যে ব্রিটেনের যে এখন যে নতুন যে প্রধানমন্ত্রী হচ্ছে সুনাক, সম্ভবত ওনার পারিবারিক পরিচয় বিভিন্ন দেশে, ওনার কেউ ইন্ডিয়ান বলছেন, কেউ লেবানিন বলছেন, কেউ পাকিস্তানি বলছেন, প্রত্যেক দেশ তাকেই ভাবছে তার দেশের মানুষ। কারণটা কি, তিনি একটা উচ্চ পর্যায়ে চলে গেছেন। যদি তিনি যদি আজকে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী না হতেন, يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله আর সবাই উচ্চ আওয়াজে মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়বে, পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
জুমা করকে কাবা বনাইয়া দের করকে মদিনা জয় নামাজে বসে বসে দেখব সুনার মদিনা আল্লাহুম্মা ভিডিও করে করল আয় আয় পাইন সো হ্যালো এভরিওয়ান, এখানে অলরেডি প্রচণ্ড পরিমাণের নয়েজ, সেটা আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন। আর এখানে আমরা ফটোশ্যুট করতেছি, দেখতে পাচ্ছেন কি অবস্থা শুরু করে দিছে। একটা এখানে ফটোশ্যুট চলতেছে বিরিয়ানির, তো আমরা এখন ফটোশ্যুট করতেছি। আর একটা এখানে ওয়াইফাই কানেক্ট করতেছে, ওই যে দেখতে পাচ্ছেন এরা ওয়াইফাই নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর এদিকে ফটোশ্যুট চলতেছে আর আমি তো ভিডিও করতেছি। আর একটা দেখেন এখানে তারটা আগে দেখা যাওয়ার জন্য সে কী অবস্থা শুরু করে দিছে। তো দেখতে পাচ্ছেন এখানে তো আমাদের বিরিয়ানিতে প্যাকেটে লিখছে পবিত্র ঈদুল মিলাদুন নবী প্লাস হচ্ছে আমাদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আজকের এই প্রোগ্রামের আয়োজনটি করা হয়েছে। এ পাশে দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্ট, আর এই পাশে তো দেখতে পাচ্ছেন একটি শহীদ মিনার দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটি শহীদ মিনার। তো এই পাশেও দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। তো আজকে চারিপাশে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন পুরো মাঠেই স্টুডেন্ট দাঁড়িয়ে আছে। তো এখন প্রায় বাসায় চলে যাওয়ার অবস্থা হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ও এখানে বিরিয়ানির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন হোম ডেলিভারি দিয়ে আসার জন্য। আপনাদের যদি কারো লাগে তাহলে ওকে নক করতে পারেন, একেবারে বাসায় গিয়ে হোম ডেলিভারি দিয়ে আসবে, কোনো অ্যামাউন্ট নেবে না এ আর কি। দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট সবাই হাঁটাহাঁটি করতেছে, ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছে। তো এখন আমরা অলরেডি বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, আমরা এখানে আর স্টে করব না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে ঠিক আমি জানি না। আজকের ভিডিওটা আমি একেবারে ছোট করে দেখানোর ট্রাই করছি, পুরো লং একটা ভিডিও করার করি নেই, কারণ লং ভিডিও করলে আপনারা হয়তো বা দেখতে বোরিং ফিল করবেন, বিরক্ত লাগবে। তো যার কারণে আমি যতটুকু পারছি একেবারে ছোট করে করানোর ট্রাই করছি, ফুটেজগুলো একেবারে ছোট করে করে দেওয়ার ট্রাই করছি। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমার কমেন্টে বলবেন এ আর কি। তো আজকের এই বিদায় অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতেছি, তো এটা একটা মেমোরিজ হয়ে থাকবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি, সবাই আমার পেজে লাইক দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা HSC পরীক্ষার্থীদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।